তুমি তখন বুঝে যাবে যে এই মানুষটা তোমাকে নিয়ে সিরিয়াস বা তোমার চোখে কি বলতে চাইছে। তুমি কারোর সামনে গিয়েছো, তোমাকে দেখে পাগলি পাগলি লাগছে, অগোছালো লাগছে, কেউ তাকাবে তোমার দিকে, তুমি যখন কারোর দিকে তাকাও সে কি অগোছালোভাবে আসে? সে নিশ্চয়ই খুব পরিপাটিভাবে আসে, তা নাহলে তুমি তার দিকে তাকাতে না। তোমাকেও তো তার এক নজরে পড়তে হবে। প্রশ্নটা যদি এমন হয় যে এই ভ্যালেন্টাইনেও কি তুমি খুব একা, তাহলে আমার স্ট্রং রেকমেন্ডেশান থাকবে যে তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আজকের আমাদের এই ভিডিওটা তাদের জন্য যারা এই ভ্যালেন্টাইনেও খুব একা। দেখো, এই এক সপ্তাহে কিছু চেঞ্জেস আনতে পারবে না, কিন্তু আমি কথা দিচ্ছি যে নেক্সট ভ্যালেন্টাইনে তোমাকে হয়তো একা থাকতে নাও হতে পারে, বা এটাও হতে পারে যে তুমি হয়তো দুর্গাপুজোয় একসঙ্গে অঞ্জলি দিচ্ছ, কিন্তু এই এক সপ্তাহে কিছু করা সম্ভব নয়। এক সপ্তাহের ভিতরে তোমার মধ্যে অত বড় চেঞ্জ আনা সম্ভব নয়। দেখো, অনেকেই আমরা ভেবে থাকি যে আমাদের কেন পার্টনার আসছে না, বা কেউ আমাদের কাছে কেন টিকছে না। এখন যে বৈশিষ্ট্যগুলো বলবো, সেই বৈশিষ্ট্যগুলো অনেকের ভিতরেই জন্মগতভাবে থাকে, কিন্তু তার মানে তো এটা নয় যে যারা জন্মগতভাবেই খুব মেরিট নিয়ে জন্মিয়েছে তারা ছাড়া বাকিরা পরীক্ষায় পাশ করছে না, বাকিরা চাকরি পাচ্ছে না। বাকিদের সেই স্কিলগুলো অর্জন করতে হচ্ছে, তারা আরও বেশি প্র্যাকটিস করছে, তারা প্র্যাকটিস করে করে পারফেকশন আনছে, অ্যান্ড তারপর তারা চাকরি পাচ্ছে। ঠিক তেমন যে চারটে স্টেপ বলবো, এই চারটে স্টেপ তোমাকে ডে বাই ডে আজ থেকে এই মুহূর্ত থেকে ফলো করতে হবে, তাহলেই তুমি দেখতে পাবে যে তোমার জীবনে একটা ম্যাসিভ চেঞ্জ এসে গেছে। তখন তুমি যার চোখের দিকে তাকাবে, এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যার চোখের দিকে তাকাবে তার থেকে কিছু অন্তত সাড়া পাবে। এখন যেরকম তুমি তার দিকে তাকালেই যে সরে চলে যাচ্ছে, তোমাকে ভ্যালিউ দিচ্ছে না, সেটা হবে না। তো আজকের আমাদের ফার্স্ট পয়েন্টটা কি, বি ফ্র্যাঙ্ক, একটু ইজি হও। প্রথমেই দিকে ব্ল্যাশ ল্যাশ করে গিয়ে লজ্জা টজ্জা পেয়ে সেটিয়ে গিয়ে কোনো লাভ নেই। একটু ইজি হও, মানুষের সঙ্গে কথা বলো, আলাপ আলোচনা করো। প্রথমেই তাকে একটা বিশাল কিছু ভাবার দরকার নেই, তোমার ক্রাশ বলে, তোমার তাকে ভালো লেগেছে বলে। প্রথমেই সে একটা বিশাল কিছু নয়, তাকে তোমার মতোই মানুষ ভাবো। তার সঙ্গে প্রাণ খুলে গল্প করো, তার সঙ্গে প্রাণ খুলে আলাপ আলোচনা করো। কিন্তু তার মানে কখনোই এটা নয় যে প্রাণ খুলে বলেছি মানে তুমি একদম লাগ লজ্জা সব হারিয়ে ফেলে, মানে তোমার ম্যানার্সগুলো হারিয়ে ফেলে যা ইচ্ছা তাই করবে, তা নয়। ম্যানার্স, এটিকেট সব কিছুকে ফলো করতে হবে। কোন কথাটা বলা যাবে, কোন কথাটা বলা যাবে না, সেটা মেনটেন করতে হবে। তার সঙ্গে ফ্র্যাঙ্ক হতে বলেছি মানে তার মানে কখনোই এটা নয় যে তুমি তাকে এমন কিছু বলে দিলে যার কারণে সে লজ্জায় পড়ে গেল, যার কারণে সে অপ্রস্তুত সিচুয়েশনে পড়ে গেল, এমনটা নয়। তোমাকে বুঝতে হবে কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না। আজ থেকে ট্রাই করো, দেখবে একটা সময় পর একটু একটু ঠকতে ঠকতে তুমি ঠিক শিখে যাবে। তখন তুমি ঠিক বুঝে যাবে যে কতটা দিতে হবে এখানে। আমরা যেরকম বুঝে যাই যে চায়ে কতটা দুধ দিলে দুধ চাটা খুব সুন্দর হবে, প্রথমে কম হয়ে যায়, কখনো বেশি হয়ে যায়, তো আজ থেকে প্র্যাকটিস করো, দেখবে একদিন ঠিক পারফেক্ট হয়ে যাবে। এবার আসি আমাদের দ্বিতীয় এবং খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা কি জানো? সেটা হলো বি ফিট ফাট, ফিট ফাট হয়ে থাকার চেষ্টা করো। এটা আমাদের সবথেকে বড় ভুল। এই পয়েন্টে যে কটা পয়েন্ট আলোচনা করছি তার মধ্যে সবথেকে বড় ভুল এটা আমরা করি। আমরা ভাবি যেমন তেমনভাবে মানুষের সামনে চলে গেলেই হয়ে যাবে। আজকাল আর ওই ক্যালাস ক্যালাসভাবে বেড়ানোর যুগটা নেই, আজকাল ওই কবি কবিভাবে যুগটা নেই। এখন মানুষ যারা কবিতা লেখে খুব কম সংখ্যক, আর মানুষ যারা কবিতা শুনে তারাও খুব কম সংখ্যক। সুতরাং একটু ফাম্বল করছি, কিন্তু ওই ক্যালাস ক্যালাস কবি কবি লুকে চলার দরকার নেই। পাগলি পাগলি লুকে চললে কিন্তু কিচ্ছু হবে না, একটু ফিটফাট হতে হবে। যে জামাটা পরছো সেই জামাটা তোমার সঙ্গে যেন খাটে, সেই জামার টেক্সচারটা কেমন, সেই জামার কাটিংটা কেমন, সেটা দেখতে হবে। তুমি রোগা মোটা, গায়ের রং তোমার ফর্সা না কালো, সেটা কখনোই ম্যাটার করে না, কি চাপা ম্যাটার করে না, তোমার হাইট লম্বা কি খাটো ম্যাটার করে না। তুমি তো বামনত্ব রোগে নই, বা অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছ না তো 10 ফুটের মতো, সুতরাং সেটা ম্যাটার করে না। এর জন্য কখনো কোনো ছেলে বা মেয়ে দাঁড়িয়ে থাকে না। মিনিমাম একটা মানে যতটা দরকার ততটা তো আছে, যতটা না হলে নয় ততটা তো আছে। তাহলে কেন ভয় পাচ্ছ, কেন ঘাবড়াচ্ছ এই বিষয়গুলো নিয়ে? তোমার ঘাবড়ানোর বিষয় নিজেকে ফিটফাট রাখায়। তুমি তো ফিটফাটই রাখছো না, কোনো জায়গায় যাচ্ছ মুখে হয়তো তোমার দাঁড়ির গ্রোথ কম, তুমি ওই সেই রাজস্থানের মানে সরি রাজস্থান না মানে মরুভূমির বুকে এক দু গাছা ক্যাকটাসের মতো দাঁড়িয়ে রাখছো,
কিংবা হয়তো দাঁড়ির গ্রোথ খুব ভালো, মুখটাকে বুনো বাগদির মতো করে রাখছো, এমনটা করলে তো হবে না। তোমাকে তো সুন্দর করে ট্রিম করে রাখতে হবে, কিংবা দাঁড়ি রাখলেও একটা কাটিং করতে হবে, তোমাকে সেলুনে গিয়ে সেই দাঁড়িটা ট্রিটমেন্ট করাতে হবে, বোঝাতে হবে সেই দাঁড়িটা যে সত্যিকারের দাঁড়ি ঠিকঠাক লাগছে, প্রেজেন্টেবল রাখতে হবে নিজেকে সবসময়, হাতের নখ বড় বড়, দেখো গায়ের পাশে গেলে একটা বিচ্ছিরি বিকট ঘামের গন্ধ বেরোচ্ছে, এগুলো তো হবে না। রোজ অন্তত একবার সাবান দেবে, ঘাড়ের কাজ, আন্ডার আর্মস, এগুলো ভালো করে ডলে ডলে সাবান দেবে, কারণ এই জায়গাগুলো খুব ময়লা হয়, একটা কালো মানুষের দেখলে বোঝা যায় যে ওই অংশটা কালো না ময়লা পড়েছে। তো তোমাকে বুঝতে হবে যে তুমি কী কীভাবে থাকলে তুমি বেশি পরিপাটি হবে, তোমাকে দেখে পরিপাটি লাগবে। তুমি হয়তো জামা পড়েছো একটা জিন্সের, যেরকম আমি হয়তো পড়ে আছি, হাতে কোনো ঘড়ি নেই। ঘড়ি একটা বিশাল বড় পার্সোনালিটির লক্ষণ, ঘড়ি এই প্রমাণটা দেয় যে সেই মানুষটা টাইম সম্পর্কে খুব ওয়াকিবহল। তো যেটা বলছিলাম, তুমি একটা জিন্সের জামা পড়েছো, পায়ে পড়েছো একটা সেই ঢিলে ঢালা গমকলের মতো প্যান্ট, বুঝতে পারলে, কিংবা হয়তো পাজামা পড়েছো তার সঙ্গে শু পড়েছো, এইগুলো থাকলে তো হবে না। তোমাকে তো বুঝতে হবে কোনটা মানাচ্ছে কোনটা মানাচ্ছে না। সবসময় দোকানদার তো বলে দেবে না, দোকানদার তো সেল করার জন্য যা ইচ্ছে তাই বলে দেবে। তোমাকে বুঝতে হবে যে এই ড্রেসের কাটিংটা কি তোমার সঙ্গে যায় না যায় না। তুমি রোগা হলে তেমন ড্রেস কিনবে, মোটা হলে তেমন ড্রেস কিনবে, ইন জেনারেল ড্রেস কিছু কিনবে না, শাহরুখ খান কী পরেছে সেটা থেকে নকল করতে যাবে না। তুমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ, তুমি শাহরুখ খান নও, কিংবা খুব ব্র্যান্ডেড জামা কাপড় পরতে গিয়ে খুব ব্র্যান্ডেড পরেছি অথচ দেখো হাঁটুর নিচে জামা নেমে যাচ্ছে, ওসব করলে হবে না। কিংবা হয়তো হাত উঁচু করছো পেট বেরিয়ে যাচ্ছে, কিংবা এমন ফিট মানে টাইট বডি অ্যাডজাস্ট জামা পড়েছো যার কারণে বসলে ওই পেট দেখা যাচ্ছে, জামার বোতাম থেকে পেট উকুই মারছে, এসব করলে তো হবে না। তোমাকে বুঝতে হবে কী লাগবে কী লাগবে না ওখানে, তোমার নিজেকে ফিটফাট রাখতে হবে, এমন করে চুল কেটেছো মানুষের সামনে প্রেজেন্টই করা যাচ্ছে না, নিজের কারোর সামনে নিজেকে দাঁড় করাতে গেলে কতভাবে সেটা সুন্দর লাগে সেটা তোমাকে বুঝতে হবে, কতভাবে সেটাকে প্রেজেন্টেবল করা যায়। তুমি যখন কাউকে দেখে ইমপ্রেসড হও, সে কি তোমার সামনে ওইভাবে অগোছালোভাবে আসে, তোমার পাশে ধরো কেউ গিয়েছে তোমার গায়ের থেকে সেই রুম স্প্রের মতো গন্ধ বেরোচ্ছে, উগ্র গন্ধ, তা তো হবে না। হয় মেকো না, গায়ে রোজ সাবান মাখো, গন্ধ নেই, কোনো বাজে গন্ধও নেই, ঠিক আছে, ঘামের গন্ধ নেই, ঠিক আছে, কিন্তু এমন গন্ধ বেগোছো সেই রুম ফ্রেশনারের মতো। পারফিউম ইউজ করো, মাইল্ড পারফিউম, অনেকক্ষণ স্টে করবে, দামটাও যে খুব বিশেষ তা তো নয়, যদি অ্যাফোর্ড করতে পারো তাহলে সেটা ইউজ করো, উগ্র পারফিউম ইউজ করো না, কেউ পছন্দ করে না। তুমি কারোর সামনে গিয়েছো, তোমাকে দেখে পাগলি পাগলি লাগছে, অগোছালো লাগছে, কেউ তাকাবে তোমার দিকে, তুমি যখন কারোর দিকে তাকাও সে কি অগোছালোভাবে আসে, সে নিশ্চয়ই খুব পরিপাটিভাবে আসে, তা নাহলে তুমি তার দিকে তাকাতে না। তোমাকেও তো তার এক নজরে পড়তে হবে, তোমার পকেটে পয়সা আছে কি নেই ম্যাটার করে না, সেটা অনেক পরে দেখা যাবে, প্রথমে তো তোমাকে দেখে পছন্দ হতে হবে, তো সেটার জন্য তোমাকে প্রেজেন্টেবল হয়ে যেতে হবে। এবার আসি আমাদের থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা কি, বি টকেটিভ, একটু কথা বলতে শেখো, প্রথমেই দেখে স্মাইল করলে তার সঙ্গে কথা বললে না, এটা এমনটা চলবে না। কথা বলতে শেখো, নিজে নিজে প্র্যাকটিস করো, কী কথা বলবে, কতটা কথা বলবে, বা কী কী বলা যায় প্রথম দেখায়, এগুলো নিজে নিজে কথা বলো, নিজে নিজে এটা আলোচনা করো, নিজের ঘরে প্রয়োজনে আয়নার সামনে এগুলো প্র্যাকটিস করো, একটু একটু করে কথা বলতে শেখো, এবং যখন দেখবে নিজের ভিতর থেকেই কথা আসছে, তাই বলে এমন না যে পিক আপ লাইন, সেক্ষেত্রে কিন্তু রিস্ক আছে, ভালো ছেলে বা ভালো মেয়ে কিন্তু কেটে যাবে, সে যদি বুঝে যায় যে তুমি পিক আপ লাইন ইউজ করছো, তোমার ভাঁড়ে মা ভবানি চলবে না, চলবে না। নিয়ে থেকে প্র্যাকটিস করো, কী করতে পারবে কী করতে পারবে না, বা কী বলতে পারবে কী বলতে পারবে না, কী বললে একটা সাধারণ কথা অসাধারণ লাগবে, একটা সাধারণ কথাকে কেমনভাবে প্রেজেন্ট করলে অসাধারণ লাগবে, এগুলো প্র্যাকটিস করো, তখন দেখবে যে সেই মানুষটা তোমাকে আলাদাভাবে দেখছে। আগে প্রথমে তো তোমাকে দেখে পছন্দ হতে হবে, তারপর তো অন্য কথা, সেই পছন্দের জায়গাটা তোমাকে করে নিতে হবে, তার জন্য এত প্রিপারেশন, বুঝতে পারছো। এবার আসি এই প্রশ্নটার একদম লাস্ট পয়েন্টে, যেটা হলো ফোর্থ পয়েন্ট। আমাদের ফোর্থ পয়েন্টটা হলো আই কন্ট্যাক্ট মেনটেন।
আমরা কারোর সঙ্গে কথা বলার আগে তার পায়ের দিকে তাকাই, আগে তার গা হাত পা যেগুলো দেখা যাচ্ছে সেইগুলো দেখি। কেন, এখানেই তো কেটে যায়। আই কন্ট্যাক্ট মেনটেন করো, প্রথমে দেখার সময় তার চোখের দিকে তাকাও, ঠিক যেমন আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি। তার চোখের দিকে তাকাও, তুমি ততক্ষণ তার চোখ থেকে চোখ সরিও না যতক্ষণ সে না সরাচ্ছে। চোখের দিকে তাকানো একটা মানুষের ভিতর কতটা কনফিডেন্স সেটা বোঝা যায়। মানুষের কনফিডেন্স মাপা যায় তার চোখের দিকে তাকালে। তুমি তখন বুঝে যাবে যে এই মানুষটা তোমাকে নিয়ে সিরিয়াস, বা তোমার চোখে কী বলতে চাইছে। এটা ভালো করে শোনো, তোমার চোখে কী বলতে চাইছে, সে কী বলতে চাইছে তোমাকে। তার চোখ দেখলে বুঝতে পারবে তার কি বাজে ইন্টেনশান আছে, তার কি ভালো ইন্টেনশান আছে। আর যাদের বাজে ইন্টেনশান থাকে তারা এদিক ওদিক তাকায়, যাদের পজিটিভ ইন্টেনশান তারা সব চোখে চোখ রেখে কথা বলে। তো আজ থেকে চোখে চোখ রেখে কথা বলা শুরু করো। তো এই ছিল চারটে পয়েন্ট আজকের মতো। তো এই পয়েন্টটা যে ভ্যালেন্টাইন্স ডেতে তুমি কি একা এই সরস্বতী পুজোয়, যদি হও নেক্সট এমন কাটাতে হবে, ওই যে বললাম দুর্গা পুজোর অঞ্জলি হয়তো একসঙ্গে দিতে পারো, তার জন্য আজ থেকে প্র্যাকটিস শুরু করো, বুঝলে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই পডকাস্ট উইথ শোভনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, করতে পারো না অবশ্যই করো, নোটিফিকেশান বেল অন করে দাও, আর লাইক করো, কমেন্ট করে জানাও যে কী কী ভুল তুমি বুঝতে পারছো যে এগুলো তোমার ছিল। দেখো ভুল ছাড়া কোনো কাজ কিন্তু আমরা ফেল করি না, কিছু মিস্টেক থাকে, সেই মিস্টেকগুলোই এইগুলো। এর ভিতর মার্ক করো কোন কোন ভুলগুলো করছিলে, তো সেটা আমাকে জানাও, কমেন্ট করো যে তুমি বুঝতে পেরেছো কি পারোনি। পরবর্তীকালে এর ওপর আরও ভিডিও আসছে যে কেমন মানুষকে তুমি তোমার জীবনে পার্টনার বানাতে পারো, তোমার প্যাথ অনুযায়ী, তোমার চুজেবল ড্রিম অনুযায়ী, তুমি কি করতে চাও সেটার ওপরে।